সুস্থভাবে গঠিত হল রাজ্যের একমাত্র বাম পরিচালিত পৌরসভা নদিয়ার তাহিরপুর। তাহিরপুর পুরসভা গঠিত হল পুরবোর্ড। রাজ্যের মধ্যে একমাত্র বিরোধী পুরবোর্ড গঠন হল তাহিরপুরে, আর এই পুরবোর্ড গঠন করল বামফ্রন্ট। 13 আসন বিশিষ্ট তাহিরপুর পুরসভার 8টি ওয়ার্ড জিতেছে সিপিআইএম এবং 5টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল কংগ্রেস। তাহিরপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উত্তমানন্দ দাস এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শোভা সিং। তাহিরপুর পুরসভার আজ শপথ নেন নবনির্বাচিত 13 জন কাউন্সিলর। এদিন নবনির্বাচিত 13 জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান রানাঘাট মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর কৌশিক পারমানিক। শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের 5 জন কাউন্সিলর অংশ নিলেও চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশ নেননি তৃণমূল কাউন্সিলররা। তাহিরপুরে বামেদের পুরবোর্ড গঠনকে কেন্দ্র করেছিল টান টান উত্তেজনা। দুপক্ষেরই মুখোমুখি স্লোগানের মধ্য দিয়ে শপথ নেন নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ। তবে তাহিরপুরে পুরবোর্ড গঠনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কতটা সংগ্রাম করে সংগ্রাম আমাদের, মানে যে আমাদের যে কাউন্সিলরদের সংগ্রাম তা নয়, আপন জনসাধারণ তাহিরপুরের শান্তি শৃঙ্খলা এবং ঐক্যকে বজায় রাখার জন্য তারাও আমাদের সঙ্গে সামনে সাথী হয়েছেন এবং তারাও আমাদের সঙ্গে সংগ্রাম করেছেন এবং জনগণের সংগ্রামের জয়েই কিন্তু আজ আমরা জয়ী হয়েছি। এটা হচ্ছে মূল কথা। তারপরে ধরুন তাহিরপুর 1993 সালে তাহিরপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। তারপরে ধরুন তাহিরপুরে যে উন্নয়ন রাস্তাঘাট বাড়িঘর বিভিন্ন বৈদ্যুতিন বিভিন্ন পোলগুলো সেখানে সামগ্রিক উন্নয়ন, মানে যেটা বলা হয় পিকনিক, বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ডে চিলড্রেন পার্ক এবং কমিউনিটি সেন্টার, প্রত্যেকটা ওয়ার্ডে তাহিরপুরে কমিউনিটি সেন্টার এগুলো তৈরি হয়েছে। তাহিরপুরের মানুষ শান্তিপ্রিয়, আমাদের এখানে কোনো সিন্ডিকেট নেই। এই যে এত হাউজিং ফর অল হচ্ছে অন্যান্য জায়গায় শুনছি কাঠমান্ডির একটা প্রবণতা, কিন্তু তাহিরপুরে কিন্তু কোনো কাঠমান্ডির কোনো প্রয়োজন নেই এবং আপনার যে কোনো সিন্ডিকেট বাহিনী সেগুলো কিন্তু আমাদের তাহিরপুরের মধ্যে নেই, যার জন্য জনসাধারণ আমাদের ভালোবাসে আবেগ দিয়ে এবং তারা আমাদের সেইভাবে কিন্তু আবার তাহিরপুরকে শান্তির জায়গায় নিয়ে আসার জন্য বামপন্থী বলছি। বিরোধীদের সহযোগিতা কতটা আশা করছেন? বিরোধীদের সহযোগিতা আশা করবো কি করে, আজকে তারা শপথ গ্রহণ করতে এসে শপথ গ্রহণ করে চলে গেল। ভাবতে পারেন একটা প্রশাসন চলবে সমস্ত কাউন্সিলরদের সহযোগিতায়। আমি প্রথমেই আপনাদের আমরা বলেছিলাম আমি বিরোধীদের সহযোগিতা চাই, কিন্তু তারা কি করলেন, পেছন দরজা দিয়ে চলে গেলেন। আমি একজন আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছে তৃণমূল করে, তারা বললো আমাদের অনুপস্থিতির প্রয়োজন, তারা চলে গেল। তারা একটা যে আমাদের পৌরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধানের আমাদের একটা সেখানে আমাদের মনোনীত করতে হয়, সেখানে কিন্তু তারা থাকলেন না। তারা বুঝতে পারছেন তারা কিভাবে আমাদের সভা বলছে করবে না। তারা বলছে তাহিরপুরের সভাপতি তৃণমূলের সভাপতিকে আপনি নিমন্ত্রণ করেন না, আপনি পৌরসভা না, এটা তো আমাদের নিমন্ত্রণ করার কথা নয়। নিমন্ত্রণ করবে যারা আর কি দায়িত্বে আছেন তারা, আমরা তো নবনির্বাচিত, আমরা তো সেভাবে কোনো এখন আমাদের কোনো স্ট্যাম্প পাইনি। তাহিরপুরে কি বলবেন? এটা আমাদের দলীয় নির্দেশ আছে এবং দলীয় বলতে সভাপতিকে সভাপতিকে নিমন্ত্রণ করা হয়নি, তাই আমরা এই অনুষ্ঠান বয়কট। হ্যাঁ, কেন কেন করলেন বয়কট? সভাপতিকে যেহেতু নিমন্ত্রণ করা হয়নি, শহর সভাপতি তাহিরপুর শহর সভাপতিকে তৃণমূল কংগ্রেসের শহর সভাপতিকে নিমন্ত্রণ করা হয়নি, তাই আমরা এটা বয়কট। শহর সভাপতির নাম কি? সভাপতি শ্রী সত্যেন্দ্র নারায়ণ ঘোষ, পরিতোষ ঘোষ রূপে। বলছি আপনারা তো শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন? হ্যাঁ, আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলাম, অংশগ্রহণ করেছি। হ্যাঁ, বৈঠকে না 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 বৈঠকে ডাকে সরকারি ভাবে বলেছিল আপনারা থাকবেন কিনা, কিন্তু আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা এখানে অংশগ্রহণ করবো না, কারণ আমাদের দলীয় সভাপতিকে যেহেতু অসম্মান করা হয়েছে তাই আমরা এই অনুষ্ঠান বয়কট করেছি। কি নাম আপনার? আমার নাম প্রান্তোষ দত্ত, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেস। অবশ্যই আমরা যে নির্বাচনের রেজাল্টের পরস্পর আমরা শুনছি যে সিপিএম একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে, কারণ সারা পশ্চিমবাংলায় কোথাও নেই একটুখানি জায়গা সিপিএম তাহিরপুরে পেয়েছে। তারা নাকি বলছে যে আমাদের হাইজ্যাক করে নিচ্ছে, আমাদের বাড়ির ছেলেমেয়েরা বাড়িতে নাই, ঢুকতে পারছে না। পুলিশ প্রশাসন এবং এসডিও ডিএমকে বিভিন্ন রকম চিঠি চাপাটি করেছে, আপনারা তো দেখলেন। আপনারা এখানে আসছেন আমাদের যারা দলীয় কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, আমরা আমাদের এসডিও স্যার আমাদের নিমন্ত্রণ করেছে যে 2022-এর যে নবনির্বাচিত কাউন্সিলর যারা আছেন 5 জন, আমরা 5 জনে এসডিও ডাকে সাড়া দিয়ে আমরা 5 জন
কাউন্সিলরকে আমরা শপথ করে নিয়ে আমরা চলে যাচ্ছি, কারণ এরা নিজেদের আত্ম ইসে ভুগছে, কারণ এদের ভিতরে কে চেয়ারম্যান হবেন কে ভাইস চেয়ারম্যান হবেন এরা নিজেরাই হাইজ্যাক হচ্ছে। কথাটা বুঝতে পারছেন তো? এই যে আমরা, আপনারাও জানেন বিগত যে চার পাঁচ দিন ধরে যা মানে আপনারা মিডিয়াকে দেখাচ্ছেন যে সিপিএমের মানে আমরা তৃণমূলে নাকি সিপিএমের ভিতরে সন্ত্রাস করছি, আদৌ কিন্তু না, এটা মিথ্যা। কারণ সিপিএম দলটাই হচ্ছে গিয়া মিথ্যায় আশ্রয়কারী দল। তারা 34 বছর এইভাবেই এখনও মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে এই কাজ অকর্মগুলো করছে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।